অবশ্য উমেশ প্রথম দিনের শুরুটাকে দেরি করিয়েছে, কিন্তু টসে যে বাংলাদেশের ব্যাটিং এর ভয়াল অবস্থাটা বেরিয়ে পড়তে সময় লাগেনি। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে নাজিমুদ্দিনের আউটটাকে আলাদা করে রাখা গেল, তামিম সহ অন্য দুজনের আউটের ধরনে কোনো বদল নেই। এই টেস্টে নাজমুল ও রবিউলকে নিয়ে টিম পেসার খেলানো বাংলাদেশ তখন 4 উইকেটে 43 রানে ভুগছে। আকাশে রোদ ওঠার আগেই ব্যর্থতার পাণ্ডুলিপিটা তখন পুনরাবৃত্তির অপেক্ষা। মুখ গোমরা আকাশের সঙ্গে পাকিস্তানের পেসারদের ঝড় এই সিরিজে এই প্রথম থমকে দাঁড়ালো। ধুলো জমে থাকা স্ট্রোকের পশ্চাৎ থেকে চারিয়ার নাফিস এক একটা শটে পুরো সিরিজে প্রথমবার পরীক্ষায় ফেললেন পাকিস্তানিদের। আর সাকিব তো বরাবরই তার মতো ব্যাট হাতে উত্তাল। সোজা ব্যাটে রান করাটা পরিস্থিতির কারণে কখনো কখনো কঠিন হয়েছে, কিন্তু পাকিস্তানি বোলারদের শর্ট বলগুলোকে পয়েন্ট ও স্কোয়ার লেগ দিয়ে বারবার সীমানা ছাড়া করে শের বাংলা স্টেডিয়ামে এই শীতে ঝিমিয়ে পড়া দর্শকদের জাগিয়ে রেখেছিলেন দুজন। 2008 সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক ও মেহরাবের 144 রানের রেকর্ড জুড়িটাকে ভেঙে দেন শাহরিয়ার হোসেন। বাংলাদেশের এমন পাগল করা ব্যাটিং সেই মুলতানের পর আর কখনোই দেখেনি পাকিস্তান। 53 ওভারের প্রায় সুযোগ নিয়ে জুটিতে পুরো সিরিজে পড়ে পড়ে মার খাওয়া বাংলাদেশ পাল্টা আক্রমণে লড়াই চালালো। এরই মাঝে শাহরিয়ারের পেছন থেকে শুরু করে তুলে নেন সাকিব তার সেঞ্চুরি, ক্যারিয়ারে যা তার জন্য দ্বিতীয় ঘটনা। 2006 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর শাহরিয়ার আর কখনোই টেস্টে 3 অঙ্ক ছুঁতে পারেননি। সাকিবের পর তার সেঞ্চুরির অপেক্ষায় যখন পুরো গ্যালারি, তখনই উমর গুলের বলটা ছোবল দিল শাহরিয়ারের গড়ে। 97 রানে তার আউটে বাংলাদেশ প্রতি আক্রমণের প্রথম দিনটাকে পুরোপুরি নিজের করতে পারল না। শাহরিয়ারের 3 রানের কমতিতে দ্বিতীয়বার এক টেস্টের 2টি সেঞ্চুরি দেখা পেল না বাংলাদেশ। 97 আউট হয়ে গেছে, আফসোস তো অবশ্যই লাগে, আমি মানুষ, বাট এরকম তো হইতে পারতো 10 রানে আউট হয়ে গেছে। সো আল্লাহ যেটা দিচ্ছে সেটা নিয়ে হ্যাপি, আলহামদুলিল্লাহ। জাস্ট নর্মাল ব্যাটিং করছি এবং সিচুয়েশনটি এনজয় করার চেষ্টা করছি। একটু আক্ষেপ তো তারপরে থেকেই যায়, কিন্তু 3টি ওয়ানডে এবং 1টি টেস্টের 2 ইনিংসের পর বাংলাদেশের 2 ব্যাটসম্যানের এমন জেগে ওঠায় ঢাকা টেস্টের প্রথম দিনই একটু উত্তাপ ছড়াচ্ছে। এখন এই উত্তাপের আশটা পাকিস্তানকে কতটুকু পোড়াতে পারে তাই এখন দেখার। বসন্ত কবি, এনডিটিভি নিউজ, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা।